হাই, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সাইবার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা টারম্যাক্সের প্রথম পর্বটা দেখেছিলাম এবং গত পর্বে হয়তোবা টারম্যাক্স ইনস্টল করতে সাকসেসফুলিভাবে ইনস্টল করতে অনেকের অসুবিধা হয়েছে, তো তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তারা সেই লিঙ্কে ক্লিক করে খুব ইজিলিভাবে ইনস্টল করতে পারবে। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ইমুলেটরে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার টারম্যাক্সে গেলাম। টারম্যাক্সে যাওয়ার পরে আমি আজকে ফানের মতো করে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমরা যখন আসলে আমাদের টারম্যাক্সটা ইনস্টল করেছিলাম তো সেটা সফলভাবে ইনস্টল হয়েছিল কি না সেটা দেখার জন্য একটা অপশন আছে। তার আগে আমি এগুলো আপডেট দিয়ে নিচ্ছি। এপিটি আপডেট, তারপর আমি আপগ্রেড দিয়ে নিচ্ছি। তো আমার আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে, আমি এটা ক্লিয়ার করতেছি। তারপরে আমি একটু এটা বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমার সেই অপশনটা দেখার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, পিকেজি প্যাকেজ ইনস্টল এসএল, আপনারা যে এলএস লেখেন তার উল্টা এসএল। তো আমার এখানে প্যাকেজটা সফলভাবে ইনস্টল হয়েছে। তো এখন যদি আমি এখানে এসএল কমান্ডটা দিই তাহলে দেখতে পাবো আমার স্ক্রিনে একটা চলন্ত ট্রেন যাচ্ছে। তো এটা যখন যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ইনস্টলটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং যদি না যায় তাহলে বুঝবেন যে কোনরূপ ত্রুটি আছে। তো ফানের জন্য আজকে এটুকু করলাম, তো আমরা আমাদের কাজে চলে যাই। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে যে একটা টুলসের ইউজ দেখাবো সেটা হচ্ছে আইপি কনফিগ, যেটা মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। তো আমি এটা এখানে লিখতেছি। ইফ কনফিগ, আমি যেভাবে লিখতেছি আপনাদেরকে সেই ঠিক সেইভাবে লিখতে হবে, যদি ছোট বড় বা বানান ভুল হয় তাহলে হবে না। এখানে আইপি কনফিগ দিলাম, তো এখানে আমাদের W10 চলে আসছে। এখানে আমার আইপি নম্বরগুলো এখানে শো করতেছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকেরে এটা নাও আসতে পারে ফার্স্ট টাইম ইনস্টল দিলে, তো তারা এটা যদি না আসে তাহলে তারা প্রথমে ইনস্টল দিবেন নেট টুলস অথবা প্যাকেজ ইনস্টল বিজি বক্স, এই দুটো ইনস্টল দিয়ে নেবেন, তাহলে এটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। এবং আপনারা জানেন যে আসলে এই আইপি কনফিগটা কী কাজে ইউজ করা হয়, যখন আমরা পেলোড তৈরি করব বা যখন আমরা অন্য ডিভাইসে অ্যাক্সেস নিব বা যখন হ্যাকিং রিলেটেড যে কোনো কাজ করব, তখন আমাদের এই ইন্টারনেট প্রোটোকলটা খুব জরুরি। তো এটা আসলে জানা খুব জরুরি, যার কারণে এটা আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখে নিলাম যাতে আপনাদেরকে পরবর্তী ধাপে কোনো অসুবিধা না হয়। তো আমরা যদি এখন দেখতে চাই যে আমরা এখন কোন ডাইরেক্টরিতে কাজ করতেছি, তাহলে তার জন্য আমাদের কমান্ড দিতে হবে PWD, আই মিন পিং ওয়ার্কিং ডাইরেক্টলি, মানে আমরা কোন ডাইরেক্টরিতে এখন কাজ করতেছি এটা। আমি যদি এখন ইন্টার মারি, দেখেন আমি এখন হোমে আসি, মানে লাস্টে আমাদের যে অপশনটা থাকবে আমরা এখন সেখানে আছি, আমরা এখন আসি হোমে। তো আমি যদি চাচ্ছি যে আমার ডাইরেক্টরিতে আমি চেঞ্জ করব, আপনারা জানেন সিডির মিনিং হচ্ছে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্টরি। তো আমি এখন চাচ্ছি হোম থেকে ফাইলে যাব, তো তার জন্য আমাকে কী করতে হবে, সিডি স্পেস ডট ডট এন্টার, তারপরে আমি এখন দেখি PWD দিয়ে আমি এখন কোথায় আছি, দেখেন আমি এখন ফাইলে আছি। তো আমি তো ফাইলে একটা ডাইরেক্টরিতে চেঞ্জ করে আসলাম এক লেভেল উপরে। তো আমি যদি এখন চাচ্ছি
যে আমি একবারে দুই লেভেল পার হয়ে আসবো, এখন ফাইলে আসি .com টারমার্কস বাদ দিয়ে আমি একবারে ডেটাতে আসবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, cd স্পেস ডট ডট স্ল্যাশ ডট ডট এন্টার মারি, তারপর এখন pwdd। দেখেন আমি একবারে ডাটাতে চলে আসছি, মানে আমি দুই ধাপ একবারে পার হয়ে আসলাম। তো আমি এটা ক্লিয়ার করতেছি, সরি ক্লিয়ার। তো আমি তো ডু ডাইরেক্টরি একবারে পার হয়ে আসলাম। আমি যদি চাচ্ছি যে আমি আবার যেখানে ছিলাম আমার হোমে আমি ফিরে যাব, তো তার জন্য আমার কি করতে হবে, সিডি স্পেস $ হোম। আমি এখন pwdd, দেখেন আমরা হোমে চলে আসলাম। তো আমরা আরেকভাবে হোমে আসতে পারি, আপনি যদি সিডি স্পেস টেন্ডাসাইট ড্যান্স, তারপর আমরা হোমে চলে আসব। তো আমি সেটা দেখাচ্ছি না, তো আমরা তো হোমে চলে আসব। এখন যদি আমরা দেখি যে আমাদের এসডি কার্ডে আসলে কি কি ফাইলগুলো আছে সেটা আমি যদি দেখতে চাচ্ছি এবং খুব বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি, তো তার জন্য আমাকে কি করতে হবে, সিডি স্পেস স্ল্যাশ এসডি কার্ড স্পেস এলএস স্পেস এল। তো আমি যদি এই কমান্ডটা এখন ইন্টার মারি তাহলে দেখতে পাবো, দেখি কি হয়। আমি একটু এটা আপনাদের জুম আউট করতেছি, দেখেন আমার এসডি কার্ডে যতগুলা আমার ইয়ে আছে ফাইল আছে সেগুলোর সব ইনফরমেশন এখানে চলে আসছে। তো আমি আবার চলে যাচ্ছি, আমি আবার হোমে যেতে চাচ্ছি। তো তার জন্য কি করতে হবে আপনারা জানেন, সিডি স্পেস $ হোম pwd। তো আমি আবার হোমে চলে আসলাম, আমি এটা ক্লিয়ার করতেছি। তো আমি তো হোমে চলে আসলাম। এখন জানি আমাদের বিভিন্ন সময় কাজ করার সময় আমাদের ফোল্ডার ক্রিয়েট করা লাগতে পারে, যেরকম হয়তো বা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগতেছে। তো সেই ফোল্ডারটা আমরা কিভাবে ক্রিয়েট করব দেখি, এমকে ফুল মিনিং হচ্ছে মেক, তারপরে DIR ডাইরেক্টলি স্পেস, স্পেস দিয়ে আপনারা যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেটার নাম দেবেন। আমি সাপোজ এখানে দিলাম BD1, তার মানে আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তো আমি যদি এখানে ইন্টার মারি, আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি যদি চাচ্ছি যে এখানে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করব, তারপরে দেখেন আমি আর একটা ফাইল ক্রিয়েট করি, সিডি আমি সরি ভুল হচ্ছে ক্লিয়ার করলাম। আমি এখানে BD1 নামে একটা ফাইল ক্রিয়েট করেছি, আমি এখানে আর একটা ফাইল ক্রিয়েট করতেছি, এমকে DIR স্পেস BD2। তো আমি এখানে BD2 নামে আর একটা ফাইল ক্রিয়েট করলাম। তো আমি এখানে এলএসডি দেখতে পাবেন আপনারা, BD1 এবং BD2 দুটো ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে। এবং আমি চাচ্ছি যে আমাদের BD1 এর ভিতর আমাদের BD2টা চলে যাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এবং চলে যাবে যে এটা আমরা কপি করতেছি না এবং এটা আমরা মুভ করব, তার জন্য কি করতে কমান্ড দিতে হবে, এমভি ইজিক্যাল টু হলো মুভ, তারপরে আপনারা দিতে হবে সোর্স, মানে যেটা আপনারা মুভ করাবেন। তা আমি এখানে BD2 মুভ করাতে চাচ্ছি, BD2 লিখলাম,
স্পেস, আপনারা তারপর দিবেন ডেস্টিনেশন, যার ভিতরে ফাইলটা সেভ করবেন। তো আমি এখানে ভিডিও ওয়ানের ভিতরে এটা রাখবো। তো এটা আমার দেওয়া শেষ। এখন যদি আমি ইন্টার মারি, আমি এলএস দেখি, এলএস দেখতেছি আমাদের এখানে বিডি টু যে উপরে যেটা ছিল সেটা আমাদের এখানে নাই। তার মানে কি? তার মানে আমাদের বিডি ওয়ানের ভিতর আমাদের বিডি টুটা চলে গেছে। তো তার দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে দেখি সিডি বিডি ওয়ান, আমরা বিডি ওয়ানের ভিতরে গেলাম, তারপর আমি এলএস করলাম। এলএস করলে দেখতে পাবো আমরা বিডি ওয়ানের ভিতরে আমাদের বিডি টু এই ফাইলটা চলে আসছে। তো এটা তো হলো আমাদের মুভ করা। আমরা যদি চাই যে মুভ করব না, আমাদের দুইটাতেই আমাদের ফাইলটা থাকবে এবং আমরা ফাইলটা কপি করব। তো সেই কপিটা আমরা কিভাবে করব, আমি আবার হোমে চলে যাচ্ছি, সিডি স্পেস ডলার সাইন হোম, ক্লিয়ার করলাম। তো আমি হোমে চলে গেলাম। তো আমি তো হোমে চলে গেলাম, এখন আমার হোমে দেখি কি আছে। আমার বিডি ওয়ান নামে একটা ফাইল আছে। তো আমি চাচ্ছি যে এখানে আমি আর একটা ফাইল ক্রিয়েট করব। তো এম কে ডি আই আর, আমরা তো বিডি ওয়ান এবং বিডি টু নামে দুটো ফাইল ক্রিয়েট করেছিলাম, এখানে আমি আমার নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। আমি এখানে দিলাম সোহাগ। তো এখন যদি আমি ইন্টার মারি, তারপরে আমি এখন এলএস দেখি, দেখবো যে আমাদের বিডি ওয়ানের পরে এই যে দেখেন সোহাগ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের যে সোহাগ নামে যে ফাইল ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমরা বিডি ওয়ানের ভিতরে রাখবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে সিপি ইজ ইকাল টু কপি স্পেস আন্ডারস্কোর সরি আর, আর মিন রিকোভারি, তারপরে স্পেস আমাদের যে সোর্সটা সেটা আমাদের লিখতে হবে। আমাদের এখানে সোর্স কি, আমাদের এখানে সোর্স হচ্ছে সোহাগ। তো আমি এখানে সোর্সটা নিলাম, তারপরে কি আমাদের দিতে হবে ডেস্টিনি। তো আমাদের ডেস্টিনিটা এখানে কি, বিডি ওয়ান। তো আমি এখানে ইন্টার দিলাম। তো ইন্টার তো দিলাম, এখন দেখি আমাদের বিডি ওয়ানের ভিতর আমাদের সোহাগ ফোল্ডারটা আছে কি না। তো তার জন্য আমাদের সিডি স্পেস বিডি ওয়ান, ক্লিয়ার করে নিচ্ছি। তারপর আমি এখন যদি এলএস দিই, দেখবো হ্যাঁ বিডি বিডি ওয়ানের ভিতর আমার বিডি টু এবং সোহাগ নামে দুটো অপশন আসছে। তো আমরা যদি এখন আবার হোমে যাই, সিডি স্কোর হোম, হোমে চলে গেলাম। এখন হোমে গিয়ে দেখি আমাদের এই বিডি হোমের ভিতরে আমাদের সোহাগটা আছে কিনা। এলএস, হ্যাঁ আমাদের হোমের ভিতরে আমাদের সোহাগটা আছে। তো এটা তো দেখতেছেন, তো আমি এটা ক্লিয়ার করলাম। তো আপনাদেরকে আজকে আর একটা জিনিস দেখাই, যে আমরা তো যখন এখানে আসি অনেক সময় আমাদের ক্যালেন্ডার কাছে নাও থাকতে পারে। তো আমরা যদি হঠাৎ মন চাই যে আমরা ক্যালেন্ডারের ডেট দেখব, তো সেই ডেটটা কিভাবে দেখতে হবে, তো আমরা এখানে জাস্ট সিম্পল লিখবেন ডেট। দেখেন আজকে আমাদের ডেট সমাস এখানে। তো আমি তো ডেট দেখলাম, আমি যদি এখানে চাই ক্যালেন্ডার দেখব, তো ক্যালেন্ডার আমাদের কি জন্য কিভাবে দেখতে হবে, সি এ এল ইজ ইকুয়াল টু ক্যালেন্ডার। দেখেন আজকে আমাদের যে 21 তারিখ সেটা আমার এখানে চলে আসছে। তো ক্যালেন্ডার তো আমি দেখলাম। তো আমি যদি, আমার যদি মন চাই হঠাৎ করে যে আমার 2020 সালের এই মাসের ক্যালেন্ডার দেখলাম, আমি এখন দেখব 2019 সালের ক্যালেন্ডার, সেটা কিভাবে দেখব, সি এ এল ইজ ইকুয়াল টু 2019। দেখেন আমার 2019 সালের যে ক্যালেন্ডারটা সেটা আমাদের এখানে ফুল্লিভাবে চলে আসছে। তো আমরা তো 2019 সালে দেখলাম, আমি যদি চাই এখানে ক্যালেন্ডার 1950 সালের দেখব, দেখেন আমার এখানে 1950 সালে যে ক্যালেন্ডারটা সেটা আমার এখানে চলে আসছে। তো আজকে আপনারা খুব নর্মাল অনেক কিছু দেখলেন, এগুলো জানা খুব জরুরি, কারণ আপনি যখন টারম্যাক্সের ফুল কোর্সটা করবেন খুব সম্পূর্ণভাবে এবং খুব খুঁটিনাটি বিষয় আপনাকে জানতে হবে,
কারণ অনেক সময় অনেকে আপনাকে নর্মাল কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এবং আপনি যদি সেই প্রশ্নটা না পারেন তাহলে অনেকে আপনার প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হবে যে আসলে সে নাকি অনেক কিছু পারে কিন্তু সে তো নর্মাল জিনিসই পারে না। তো তার জন্য আপনাদেরকে এই খুঁটিনাটি সব বিষয়গুলো আমি দেখাচ্ছি, যা দ্বারা আপনারা খুব পরিপূর্ণভাবে টার্ম ম্যাক্সের ওপর বিশদ হতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে আরও অন্য কিছু নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।